আসসালামু আলাইকুম, শুনছেন বিডি পডকাস্ট। পাঠ করছি আসির আহমেদের জনপ্রিয় সিরিজ জাপান কাহিনীর প্রথম খণ্ড থেকে, জাপানের আত্মহত্যা। আত্মহত্যা নিয়ে এমন মজা করে মানুষ কথা বলতে পারে? জাপানে বছরে 33,000 লোক আত্মহত্যা করে, দিনে গড়ে 90 জন। এর মধ্যে আবার 20-24 বছরের লোক সংখ্যা বেশি। বুঝতেই পারছেন কত বড় একটা সামাজিক সমস্যা। 2005 সালের কথা, তখন আমি টোকিওতে একটা কর্পোরেটে কাজ করি, কর্মী সংখ্যা 24,000 এর উপরে। আমাদেরকে একটা মানসিক ট্রেনিং দেওয়া হলো, লক্ষ্য হলো আত্মহত্যা নিয়ে আমাদের সোচ্চার করা। বছরে একিসিমের ট্রেনিং অনেক হয়, লোকজনের মনোযোগ কম, তবে মজার ট্রেনিংও আছে। যেমন ধরুন, হাউ টু ওয়ার্ক উইথ ডিফিকাল্ট পিপল, হাউ টু কনভিন্স ইয়োর ইলজিক্যাল বস ইত্যাদি। যাই হোক, আত্মহত্যার ট্রেনিংয়ের শুরুতে উনি একটা ভূমিকা দিলেন, বললেন আত্মহত্যা আপনার ব্যক্তিগত ব্যাপার বা অধিকার। আজকের বক্তৃতার উদ্দেশ্য আপনার আত্মহত্যাকে বাধা দেয়া না, তবে কোথায় কম খরচে কিভাবে আত্মহত্যা করা যায় তার কিছু টিপস দিব। এই ভূমিকার পর কেউ কি আর অমনোযোগী থাকতে পারে? পুরো ট্রেনিং রুম ওনার দখলে চলে এলো। প্রথমেই কিছু পরিসংখ্যান দিলেন। এক, টোকিওতে আত্মহত্যাকারীর অধিকাংশ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়াকে পছন্দ করেন। পছন্দের কারণ হলো অল্প সময়ে নিশ্চিত মৃত্যু। এই পরিসংখ্যান উনি কিভাবে পেলেন জানি না। আত্মহত্যার পর নিশ্চয়ই ওনারা ফেসবুকে লাইক দিতে আসেন না। দুই, সময় হিসেবে বেছে নেন সোমবার সকাল 8-10। এটা বেছে নেওয়ার একটা যুক্তি আছে। ট্রেনে আত্মহত্যাকারীরা নাকি অনেক লম্বা সময় ধরে প্ল্যান করেন না। সোমবার সাধারণত সাপ্তাহিক মিটিং থাকে, সাপ্তাহিক পারফরমেন্স ভালো না থাকলে বসকে কি অজুহাত দেখাবে এই চিন্তা করতে করতে বাসা থেকে বের হন, কিন্তু উপায় খুঁজে পান না। আত্মসম্মান রক্ষা করা পবিত্র মনে করেন, অফিসে যাবার পথে সুবিধা মতো একটা ট্রেন বেছে নেন। যিনি মরেন উনি তো মরিয়া বাঁচিয়া যান, সমস্যায় পড়েন উনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি আর ওনার পরিবার। প্রথম ধাক্কাটা অর্থনৈতিক। টোকিওতে আমানতে লাইনে রাশ আওয়ারে প্রতি 2.5 মিনিটে একটা করে ট্রেন আসে, দিনে 3.5 মিলিয়ন লোক চলাচল করেন। আপনার আত্মহত্যার কারণে যদি ট্রেন 10 মিনিট বন্ধ থাকে, শুনেছি এখন এক্সপার্টরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে 5 মিনিট 30 সেকেন্ডে লাশ ক্লিন করে ট্রেন চলাচল শুরু করতে পারেন, তাহলে অর্থনৈতিক ক্ষতি 10 কোটি টাকার উপরে চলে যায়। ট্রেন কর্তৃপক্ষ এই বিলটা কোম্পানি অথবা পরিবারকে পাঠিয়ে দেন। 10 কোটি টাকা চারটিখানি কথা নয়, কোনো কোনো পরিবারে চেইন অফ সুইসাইড শুরু হয়ে যায়। ট্রেনার বললেন কম খরচে আত্মহত্যার জায়গা আছে, যেমন সাইতামা অঞ্চলের ট্রেনগুলো ইন্টার অ্যারাইভাল সময় বেশি, যাত্রী সংখ্যাও কম। যদি শনিবার রোববারকে সিলেক্ট করেন তাহলে খরচ কমপক্ষে 10 গুণ কমিয়ে আনতে পারবেন, এতে আপনার কোম্পানির খরচ কমবে। টোটাল পেনাল্টি ইকুয়াল টু নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ এফেক্টেড প্যাসেঞ্জার্স ইন্টু পার ইউনিট পেনাল্টি ডিভাইডেড বাই ইন্টার অ্যারাইভাল ট্রেন টাইম। মনে রাখবেন, আত্মহত্যা আপনার একান্তই ব্যক্তিগত অধিকার, তবে অন্যের ভোগান্তি একটু কমিয়ে গেলে ভালো হয় না? এই বক্তৃতার ইফেক্ট কিনা জানি না, তারপর ওই অফিসে কোনো আত্মহত্যার খবর শুনিনি।